সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলাদেশ এটাই তো আমাদের সেই আগে কি সুন্দর দিন কাটাইতাম সুজলা সুফলা বাংলাদেশ আমরা এগুলো থেকে অনেক দূরে চলে গিয়েছি অনেক দূরে চলে গিয়েছি এগুলো আমাদের কাছে ইতিহাস মনে হয় তাই সেই ইতিহাসকে আবার আমরা সামনে নিয়ে আসতে চাই আমরা সেই সুফলা সজ্জে আমাদের শস্য শ্যামলা বাংলাদেশ দেখতে চাই তার সাথে কেন ঢাকা শহর থাকবে না অবশ্যই ঢাকা শহর থাকবে সেই সুজলা সুফলা শস্য শ্যামলা আজকে আমার ইঞ্জিনিয়ার বলছিলেন যে স্যার এখানে আমরা প্যান্ডেল খাটাবো উপরে আমরা প্যান্ডেলের চাদর দিব প্যান্ডেল থাকবে আমি বলছি না কোনো প্যান্ডেল থাকবে না গরম কত প্রকার এবং কি কি আমরা যে অনুভব করতে পারি সেই আমরা অনুভব করছি গরম কি কি এবং কত প্রকার যদি আজকে এখানে গাছ লাগানো থাকতো এত গরম কিন্তু লাগতো না এত গরম লাগতো না কিন্তু আমাদের নিজেদের অনুভব করতে হবে কারণ এই গরম যারা রাস্তায় থাকেন যারা রাস্তায় কাজ করেন যাদের উপার্জন হয় রাস্তার মাধ্যমে যারা উপার্জন হয় রাস্তা দিয়ে চলার মাধ্যমে আমাদের রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের যারা হেঁটে হেঁটে পথচারীরা যারা যান আমাদের পুলিশ ভাই বোনরা যারা রাস্তায় ডিউটি করেন কত কষ্ট করে তার ডিউটি করেন তার প্রমাণ কিন্তু আজকে দাবার জন্যই আমি বলেছি এই অনুষ্ঠানটি হবে প্যান্ডেল ছাড়া তবু আজকে বেঁচে গিয়েছি যে উপরে কিছুটা হলো মেঘ আছে আল্লাহর রহমতে কিন্তু কি অবস্থা আমাদের এগুলার জন্য অন্য কেউ দায়ী না পরিবেশ ধ্বংস করার জন্য অন্য কেউ দায়ী না আমরা মানুষ আমরাই পরিবেশকে ধ্বংস করছি তাই পরিবেশ তার প্রতিশোধ দিচ্ছে আমরা গাছ কেটে ফেলছি আমরা খালের পানি নেই খাল দখল করছি তাই আজকে সময় আসছে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান যে প্রত্যেক জায়গায় গাছ লাগাতে হবে আমরা সেই গাছ লাগানো শুরু করেছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা প্রিয় উপস্থিত আপনারা জানেন যে আমাদের যে গাছ যে লাগানো হয় অনেকে অনেক ধরনের কথা বলে মেয়র সাহেব এই গাছ লাগালে ভালো হবে এই গাছ লাগান এই গাছ লাগান এই গাছ লাগান আমি বলেছি না আমি কারোর কথা শুনব না আমি শুনব কাদের কথা ফরেস্ট ডিপার্টমেন্টের কথা আমি বলেছি কাদের কথা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কথা যারা গাছ নিয়ে কাজ করেন তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বন অধিদপ্তর আমাদেরকে সাজেশন দিয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের রাজশাহীর মেয়র রিটন ভাই সাথে আমার ফোনে কথা হয়েছে উনি ওরা পরিবেশ সার্কেল লোক পাঠিয়েছে আমরা সব মিলেমিশে বাংলাদেশ অধিদপ্তর আমাকে বন অধিদপ্তর বলেছে স্যার রাস্তার মধ্যে স্যার ছাতিম গাছ লাগাতে হবে ছাতিম গাছ কি দেয় ছায়া দেয় রাস্তার মধ্যে লাগাতে হবে বকুল গাছ গন্ধ দেয় বকুল ফুলের গন্ধ রাস্তার মধ্যে কাঠ বাদাম লাগাতে হবে ছায়া দেয় আর কি লাগাতে হবে রস কাউ আমি বললাম রস কাউ কি বললো স্যার এটা পাখির জন্য অত্যন্ত সুস্বাদু পাখি এই রস কাউটা খেতে এই গাছের মধ্যে আসবে তাহলে যা চিন্তা করেন এই গাছ যখন বড় হবে ছায়া পাবো বকুল ফুলের গন্ধ পাবো আর পাখির আবার শুনতে পারবো ইনশাল্লাহ এই ঢাকা শহরে এই জন্যই আমরা প্রোগ্রামটা নিয়েছি আমি মনে করি এই প্রোগ্রামটির মাধ্যমে ঢাকা শহরকে আমাদের সবুজায়ন করবো ইনশাল্লাহ আমাদের রোগীরা যখন হাসপাতালে যায় তখন কিন্তু আমাদের অক্সিজেন কিনতে হয় কত দাম অক্সিজেন সিলিন্ডারের জন্য আবার মাঝে মাঝে কিন্তু অক্সিজেন খুঁজেই পাওয়া যায় না সেই অক্সিজেন আমরা বিনা পয়সায় নিচ্ছি আল্লাহর দান অক্সিজেন কিন্তু যে গাছ অক্সিজেন দেয় সেই গাছকে আমরা কেটে ফেলছি কত বড় নিষ্ঠুর আমরা কত বড় নিষ্ঠুর গাছ কেটে ফেলছি আমরা আমি বলেছি আমার সিটি কর্পোরেশনের আপনারা দেখেছেন ইতিমধ্যে যে কন্ট্রাক্টর যে ঠিকাদার গাছ কেটে ফেলেছে তাকে আমি কালো তালিকাভুক্ত করে দিয়েছি যে ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল তাকে আমি চাকরির থেকে বরখাস্ত করেছি আমার মেসেজ ভেরি ক্লিয়ার এই সিটিতে কোনো গাছ কাটা যাবে না গাছ যদি কাটতেই হবে আলোচনা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে বসে তারপরে আমরা গাছ কাটি এই ধরনের মেসেজ আমরা দিয়েছি আমি মনে করি
এই আল্লাহর দানে অক্সিজেন আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে আছি সেই অক্সিজেনের জন্য আমাদের আরো 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 অনেক 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 গ্যাস দরকার অনেক গ্যাস দরকার এবং সেই জন্য আমি মনে করি আমাদের এখানে রনি আছে আমাদের এখানে পরিবেশবাদীরা আছেন আমি সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই আমি সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই আমরা চাই মিডিয়ানে যেরকম করে গাছ লাগিয়েছি ঠিক অনুরূপভাবে আমরা চাই যে আমাদের যে মাঝখানে যে মিডিয়ান আছে ফুটপাতে আমরা লাগাবো এবং মিডিয়ানের মধ্যে আমরা লাগাবো কাটা মেহেদি রঙ্গন পিতিজীবী করবি ইত্যাদি আমরা কাটা মেহেদি লাগাই দেবো মাঝখানে এই মিডিয়ানের মাঝখানে আমরা দেখি সবাই দৌড় মরে তখন আর দৌড় মারতে কেউ পারবেন না ওই কাটা মেহেদি আপনাদেরকে আটকিয়ে দিবে আর দৌড় মারা কাজ শেষ আপনাদের গাছ সুন্দর হবে সবুজ হবে কাটা মেহেদি দিয়ে মিডিয়ানের মাঝখানে আমাদেরগুলো করতে হবে আমাদেরকে আইন শৃঙ্খলা মানতে হবে আর এখানে দাঁড়িয়ে আছি আপনারা নিজেরাই দেখছেন এই যে হর্ন দিচ্ছে গাড়িগুলোকে এই গাড়ির হর্ন 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 এতে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি একদিকে হিট আরেকদিকে হর্ন এই হিটের জন্য আমরা গাছ লাগাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের ঘোষণা করতে চাই আমরা কয়েকদিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হর্নকে না বলুন সেই ব্যাপারে আরেকটা অভিযানে নামবো ইনশাল্লাহ হর্ন কেউ বাজাতে পারবেন না হর্ন আমাদেরকে শেষ করে দিচ্ছে এই হর্ন আমাদেরকে শেষ করে দিচ্ছে এই হর্ন ঢাকা শহরে বাজাবেন না এবং আমরা আসুন সবাই মিলে একটি দিন ঢাকা শহরে বিনা হর্নে গাড়ি চালাবো এটি আমি সকলের কাছে অনুরোধ করি সেই দিনটার জন্য আমরা একটি দিন সবাইকে ঠিক করব একটি দিন আমরা কেউ হর্ন বাজাবো না পারবো নাকি আমরা অবশ্যই পারবো আমরা কারণ গাছ কাটি আমরা এটা মানুষ দ্বারা সৃষ্টি হর্ন বাজাই আমরা এটাও মানুষ দ্বারা সৃষ্টি এগুলো বাইরের লোক এসে কেউ এসে অন্য কেউ করে না হর্নের জ্বালায় আমরা পাগল হয়ে যাচ্ছি রাস্তায় যারা যারা হাঁটে বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে আপনার হাসপাতালের সামনে বড় করে লেখা আছে হর্ন বাজানো নিষেধ এখানেও হর্ন স্কুলের সামনে হর্ন কি অবস্থা আমাদের অবস্থা কি হর্ন বাজানো মনে হচ্ছে যে একটা বিরাট বড় একটা কার্যক্রম আমি দেখি মাঝে মাঝে নেতা আসছে হর্ন বাজিয়ে ভাই সবাই রেডি হয়ে যান নেতা আসছে এই সব ধরনের নেতা যারা আছে আমরা মনে করি সবাইকে এখন বলতে হবে চুপে চুপে যাব হর্ন বাজানো যাবে না এতে আমরা অনেক বড় সুস্থ থাকব শান্তিতে থাকব আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের প্রধান বন সংরক্ষণ কনজারভেটিভ ফরেস্ট আমি সবাইকে বলেছিলাম যে একটি রাস্তা আপনারা নিন আমরা চাই এরকম রাস্তাকে দত্তক দেওয়ার জন্য অনেক বাচ্চাকে কিন্তু অনেকে নেয় দত্তক দেওয়ার জন্য যে বাচ্চাটাকে আমি নিচ্ছি আমি বড় করব ঠিক অনুরূপভাবে এই আমতলির থেকে পাড্ডা পর্যন্ত যে লম্বা যে পূর্ব পশ্চিমে যে লম্বা রাস্তাটি আছে এইটি ফুটপাথ এটি ডিভাইডার সহ চতুর্দিকে যারা লম্বা লম্বা পূর্ব এবং পশ্চিমের পুরো রাস্তাটা আজকের থেকে এই রাস্তার সকল ধরনের বৃক্ষরোপণ এবং এই রাস্তার বৃক্ষরোপণ থেকে শুরু করে ফলের গাছ ফুলের গাছ বাহারি গাছ দিয়ে এই রাস্তাটাকে আমরা চাই জনগণ যেন বিদেশে চেরি ফুল দেখতে না যায় এই রাস্তাটি দেখতে যেন এই রোডের সবাই আসে এই জন্য আমি বন অধিদপ্তর থেকে রাস্তাটা আজকের থেকে দেওয়ার ঘোষণা করলাম এই রাস্তা মালিক এই রাস্তার তত্ত্বাবধায়ক যা কিছু আছে সব এই বন অধিদপ্তর এই আমতলি থেকে এন্ড অব দ্য প্রগতি সরণি পর্যন্ত এই রাস্তার পুরা গাছের বৃক্ষের দায়িত্ব নেবে যত ধরনের সাহায্য দরকার সিটি কর্পোরেশন সাহায্য দিবে যদি কোনো জায়গায় আমাদের ফুটপাথকে পাঞ্চ করতে হয় কোনো মিডিয়ানকে কাটতে হয় যা কিছু আছে আমরা সব কিছু করবো অনুরূপভাবে আমরা মনে করি বিভিন্ন সংস্থা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারাও এগিয়ে আসেন বিভিন্ন সংস্থা আছে বিভিন্ন ব্যাংক আছে আপনারা এগিয়ে আসবেন কারণ এই শহর আপনারা ব্যবসা করবেন পরিবেশকেও কিন্তু বাঁচাতে হবে এই শহরের এই শহরের এই শহরে আমাদের বাস এই শহরে আমাদের বাচ্চারা পড়ে এই শহর থেকে আমরা উপার্জন করি কিন্তু এই শহরকে কোনোভাবে
দূষিত করা যাবে না, পরিবেশকে দূষণ করা যাবে না। তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কি বলবো, সেই সাথে সাথে আরেকটি মেসেজ দিতে চাই। আগামী কোরবানির সময় আমি সকলকে বলবো, আপনারা যেখানে গরু থাকবে, গরুর দিন কিন্তু চলে আসছে, আপনারা আপনাদের গোবরটাকে আপনারা বাঁচিয়ে রাখেন। আমি জানেন যে ছাদ বাগানের জন্য যারা ছাদ বাগান লাগাবে তাদেরকে 10% রিবেট দেব আমরা। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 বছরের একটা দাবি ছিল। কয়েকদিন আগে মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম সাহেব আমাদেরকে বাংলাদেশ সরকার থেকে বলেছে, শুধু উত্তর সিটি কর্পোরেশন না, উত্তর সিটি কর্পোরেশনের চিঠির আদলে সকল সিটি কর্পোরেশন এবং সকল পৌরসভার যারা গাছ লাগাবে তাদেরকে 10% রিবেট দেওয়া হয়েছে। এবং আমি মনে করি আপনারা আপনাদের গোবরটাকে সংরক্ষণ করবেন। আমাদের কাউন্সিলরের কাছে আমি 72,000 গাছ দিচ্ছি, 72,000 গাছ দিয়ে আমার কাউন্সিলর বৃন্দ ছাদ বাগানের জন্য বিনা পয়সায় প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি ছাদ বাগানের জন্য। গোবরটা আপনারা সংরক্ষণ করবেন, আর সকল হাটে, গরুর হাটে যত গোবর আছে সব গোবর আমি সংরক্ষণ করে শুকিয়ে বিভিন্ন বেডের মধ্যে দিয়ে দিব, এটি আমরা পরিকল্পনা করেছি অলরেডি। আমরা চাই সবুজে বাস 12 মাস, সবাই একসাথে বলবেন না কিন্তু, সবুজে বাস হয় নাই আরো জোরছে, সবুজে বাস, সবুজে বাস 12 মাস, শুনতে তো ভালো লাগে। আমি আশা করি আমাদেরকে এই শহরকে বাঁচাতে গেলে, আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদেরকে সবুজে বাস করতে হবে।